শান্তিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। আমার একটাই শক্তি ছিল, সেটা হচ্ছে দেশের মানুষ আর আমার সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন। তাদেরকে নিয়েই সংগ্রাম করি, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা, বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করা, বাংলাদেশের মানুষকে একটা উন্নত জীবন দেয়া, যেটা জাতিপিতার স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করবার জন্য। আমরা যদি ছাত্রলীগের ইতিহাস দেখি, মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের যে আন্দোলন 1948 সালের 11ই মার্চ থেকে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন, সেই আন্দোলনের পথ বেয়ে 52-তে এদেশের মানুষ রক্ত দেয়। রক্তের অক্ষরে একথা জানিয়ে যায় শহীদরা, ভাষা শহীদরা, যে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলবো, বাংলা ভাষায় কথা বলবো। আমাদের প্রতিটি অর্জনের পিছনেই কিন্তু অনেক আত্মত্যাগ রয়েছে। বাংলা ভাষা আন্দোলনের যে শুরু, সেখান থেকেই কিন্তু ধাপে ধাপে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করেছিলেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি একটা ইন্টারভিউতে একজনের সাথে কথা বলার তিনি বলেছেন, তিনি জিজ্ঞেস করেছিলেন যে কবে থেকে তিনি এই স্বাধীনতার চিন্তা করেছিলেন। এমনকি অন্নদাশঙ্কর রায়ও এই কথাটা ওনাকে একবার কথা পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসা করেন। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবই বলেছিলেন, যেদিন থেকে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু করেছিল, সেদিন থেকেই মনে চিন্তা ছিল যে আমরা স্বাধীন জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করব, সেদিন থেকে আমরা স্বাধীনতা অর্জন করব। কিন্তু একটি জিনিস আপনাদের লক্ষ্য করা দরকার, আমি বলি ছাত্রলীগের এখানে যারা নেতৃবৃন্দ, তিনি কিন্তু কখনও একবারই কোনো কথা বলেননি, কিন্তু তিনি তার লক্ষ্যটা স্থির রেখেছিলেন এবং তিনি খুব স্বাভাবিকভাবে সব কাজগুলি করে এমন জায়গায় বাংলাদেশের মানুষকে নিয়ে যান এবং এমনভাবে তৈরি করেন যে তার ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ অসহযোগী আন্দোলন করে, অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করি। কিন্তু স্বাধীনতা বিরোধী চক্র, তারা তো সক্রিয়ই ছিল, দেশীয় এবং বিদেশি এজেন্ট তারা সবসময় সক্রিয় ছিল। মাত্র 3.5 বছর তিনি হাতে সময় পেয়েছিলেন। এই 3.5 বছরের মধ্যে একটা স্বাধীন দেশকে গড়ে তোলার সব কাজে কিন্তু তিনি ভিত্তিটা তৈরি করে দিয়ে যান, যেটা এখন রাষ্ট্র পরিচালনা করতে যেয়ে আমরা দেখি। কিন্তু এই স্বাধীনতা সংগ্রাম করতে যেয়ে তিনি যে বারবার গ্রেপ্তার হয়েছেন, বন্দী হয়েছেন, আমরা তো আমাদের পিতাকে তো বাবাকে তো মাত্র 2 বছর একটানাও কাছে পাইনি, এটা হলো বাস্তবতা। কিন্তু যখন জেলে থাকতেন, আমার মার দায়িত্ব ছিল সংগঠনকে দেখা এবং বিশেষ করে ছাত্রলীগ। ছাত্রলীগের নেতারা সবসময় আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের কাছেই আসতেন এবং এসে সেখান থেকে সমস্ত দিক নির্দেশনা নিয়ে যেতেন। এমনকি প্রতিটি স্লোগান থেকে শুরু করে সব কিছুই কিন্তু ছাত্রলীগই করেছে এবং ছাত্রলীগ ছিল অগ্রগামী দল। এই জন্য আমি বলি, কারণ আমি নিজের সঙ্গে জড়িত ছিলাম খুব ভালোভাবে। আমাদের স্লোগান যে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো থেকে শুরু করে যত স্লোগান, এগুলি কিন্তু নির্দেশনা জাতিপিতা দিয়ে দিতেন কারাগারে বসেই, সেগুলি আমি পৌঁছে দিতাম ছাত্রদের মাঝে এবং আমার মাও সেই নির্দেশনাটা দিতেন। আমাদের পতাকা যে লাল সবুজের পতাকা, সেই পতাকার কি হবে সেটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন। আমাদের জাতীয় সঙ্গীত, ওনার খুব প্রিয় এই গানটি ছিল, তার বন্ধু কলিম শরাফিকে দিয়ে সবসময় এই গানটি তিনি গাওয়াতেন, জামার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওইটাকে যে এক সময় জাতীয় সঙ্গীত করা হবে এটা তো তার মনেই ছিল। আমাদের স্লোগান জয় বাংলা, তিনি ছাত্রলীগকে নির্দেশ দিয়েছিলেন জয় বাংলা স্লোগানটা মাঠে নিয়ে যেতে, মানুষের মাঝে এই জিনিসটাকে প্রচার করতে।
যে কোনো একটা সিদ্ধান্ত নেবার আগে তার একটা ভিত্তিটা তৈরি করতে হয় এবং সেই ভিত্তিটা তৈরির দায়িত্ব ছাত্রলীগের উপরেই ছিল। আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্য প্রত্যেকটা জেলা এবং থানায়, তখন উপজেলা ছিল না, থানা ছিল, মহকুমা ছিল, সেখানে একটা নিউক্লিয়াস তৈরি করা, সেটাও ছাত্রলীগের উপরেই দায়িত্ব ছিল। সেই নিউক্লিয়াস তৈরি করে ধীরে ধীরে আস্তে মানুষকে, কখনো তিনি মুখ থেকে বলেননি যে আমরা স্বাধীনতা স্বাধীন করতে যাচ্ছি, কিন্তু একটা দেশকে স্বাধীন করার প্রস্তুতিটা তিনি ধাপে ধাপে নিয়েছিলেন। আর এই কাজে সবসময় ছাত্রলীগকেই তিনি সর্বাগ্রে নির্দেশনা দিতেন, মাঠে প্রত্যেকটা কাজ নিয়ে যাওয়ার জন্য, মানুষকে তৈরি করার জন্য। সেই সাথে আওয়ামী লীগ তো ছিলই, কিন্তু ছাত্রদেরকে দিয়েই তিনি সবসময় জানতেন যে যে কোনো আন্দোলন সংগ্রামে ছাত্রদের সম্পৃক্ত করতে পারলে জনগণকে সম্পৃক্ত করা যাবে এবং সংগঠন গড়ে তোলা, তিনি আওয়ামী লীগকে সারা বাংলাদেশে একটা শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি যখন 56 সালে মন্ত্রী হন, মৌলানা ভাষা যখন আওয়ামী লীগ ভেঙে দেয়, তখন তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হলো। তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন। তার কারণ, তিনি সংগঠনটাকে শক্তিশালী করতে চেয়েছিলেন, কারণ যে কোনো একটা আন্দোলন সংগ্রাম সফল করতে গেলে বা মুক্তিযুদ্ধ পরিচালনা করতে গেলেও সংগঠন হচ্ছে সব থেকে বেশি দরকার। তাই সবসময় আমিও সংগঠনের উপরে জোর দিয়েছি বেশি, কারণ হাতে যদি সংগঠনটা শক্তিশালী না থাকে তো কোনো কাজ সফলভাবে করা যায় না, কারণ মানুষের শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি। সেই শক্তিটাই মানুষকে সব রকম সাহস যোগায়, যে কোনো পদক্ষেপ নেবার প্রেরণা যোগায়, শক্তি যোগায়। আমার জাতিপিতা বঙ্গবন্ধু সেটাই করেছেন। আর যে কোনো রাজনীতিবিদের জন্য আদর্শ নিয়ে চলা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সততা এবং আদর্শ থাকলে পরে, আর লক্ষ্য স্থির থাকলে পরে, যে কোনো অর্জন করা সম্ভব, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। আমি ছাত্রলীগের নেতাকর্মীদের বলবো, জাতির পিতার লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজ নামচা এবং আমার দেখা নয়া চীন, এই বইটি বেরিয়েছে, এটা পড়লে অনেক কিছু জানা যায়। এই বইটি তিনি 54 সালে লিখেছিলেন, 52 সালে তিনি চীন ভ্রমণে যান, একটা শান্তি কমিটি একটা ছিল, সম্মেলন ছিল, সেই শান্তি সম্মেলনে যোগ দেন। তখন তার কত অল্প বয়স। এরপর 54 সালে তিনি গ্রেপ্তার হন, তখন শেরবাংলা মন্ত্রী পরিষদে তিনি মন্ত্রী ছিলেন, কিন্তু কেন্দ্রীয় শাসন জারি হয়, 92 কথা দেওয়া হয় এবং সে মন্ত্রী পরিষদ ভেঙে দিয়ে এখানে কেন্দ্রীয় শাসন চালু করা হয় এবং সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয়। কাজেই তখন তিনি কারাগারে বসে বইটি লেখেন। সেখানে কী নেই? ছাত্রদের কথা, কৃষকদের কথা, শ্রমিকদের কথা, নারী অধিকারের কথা, অসাম্প্রদায়িক চেতনার কথা, এই ছোট্ট একটা লেখার মধ্যে সব কিছু পাওয়া যায় যে তিনি কী চিন্তা চেতনা নিয়ে চলতেন। তার পাশাপাশি আরেকটা কাজ করে দিয়েছি আমি, একজন নেতার বিরুদ্ধে সেই দেশের গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট লেখে। আমার সৌভাগ্য হচ্ছে সেই রিপোর্টগুলো আমি পেয়েছিলাম। 96 সালে সরকার গঠন করি, আমি খোঁজ করতে শুরু করি, তখন আমি এসবির কাছে সেই রিপোর্টগুলি পাই, পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যত রিপোর্ট যেটা সেখানে লেখাই আছে, এটা শেখ মুজিবের বিরুদ্ধে। অর্থাৎ এটা মনে রাখতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে লেখা রিপোর্ট। আমি অনেক নেতাদের রিপোর্টই সংগ্রহ করে দেখেছি, সকলেরই একটা ফাইলের বেশি দুটো ফাইল পাইনি, কিন্তু এখানে আমি 48খানা খণ্ড পেয়েছি 46টা ফাইলের। তার অর্থাৎ হলো কত কত তার বিরুদ্ধে কীভাবে গোয়েন্দা সংস্থা কাজ করেছে। কিন্তু এর মধ্য দিয়ে একটি জিনিস বেরিয়ে এসেছে, কারণ আমি প্রায় 20টা বছর এটা নিয়ে কাজ করি। আমার বান্ধবী ছিল বেবি মওদুদ, ও আর আমি বসে বসে, এবং রেহানা যখন ঢাকায় থাকতো তাকে আমরা সাথে নিতাম, রেহানাও আমাদেরকে সাহায্য করতো, আমরা সেখান থেকে সমস্ত দেখে তারপরে আমি যখন দ্বিতীয়বার সরকারে আসলাম, এটা আমরা ছাপানোর পদক্ষেপ নিলাম। আমি ভাবলাম এটা প্রকাশ করা দরকার, কারণ এর মধ্যে দিয়ে বাংলাদেশের ইতিহাসটা বের হয়ে আসে,
যে তিনি কিভাবে রাজনীতি করেছেন, তিনি অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো দিকে তাকাননি, তার একটা লক্ষ্য স্থির করেই তিনি চলেছিলেন, সেটা হলো স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, বাঙালি বাঙালির স্বাধীনতা, বাঙালি জাতিকে তৈরি করা, যেটা এই এটা বিভিন্ন খণ্ডে বেরোচ্ছে, ষষ্ঠ খণ্ড বের হয়ে গেছে, সপ্তম খণ্ড এই করোনার জন্য দেরি হয়ে গেল, সপ্তম এবং অষ্টমটা খুব শীঘ্রই বের হবে, এখানে 14টা খণ্ডে আমি বের করব, 40,000-এর উপর কাগজ, সেগুলো আমি অনেকটা মানে বেছে সেগুলো ঠিক করা হয়েছে, কাজে যেগুলি আমাদের জন্য খুবই প্রয়োজন আমি সেইগুলি শুধু ওখানে নিয়ে আসছি। এখানে আরও অনেক তথ্য পাওয়া যায়, যেমন আমেরিকা এবং আমাদের গ্রেট ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই দুই দেশেরই তাদের যে ডিক্লাসিফাইড রিপোর্ট সেগুলিও কিন্তু ইতিমধ্যে কিছু বের করা হয়েছে, এনায়েতুর রহমান সাহেবকে উনি এগুলি সংগ্রহ করেছেন, আমরা তাকে সাহায্য করে বিশেষ করে রেহানা তাকে সাহায্য করেছিল, সেটা বের হয়েছে, আর পরবর্তী আরও অনেক রিপোর্ট আমি সংগ্রহ করে রেখেছি, আমি সময় পেলে সেগুলো আস্তে আস্তে প্রকাশ করব। অর্থাৎ শুধু বাংলাদেশে না, পৃথিবীর ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে মানে অবদানটা সেটা কিন্তু এই সমস্ত রিপোর্ট থেকে বের হয়ে আসে। ছাত্রলীগ সংগঠনটা আমাদের দেশের প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি আমাদের দেশের গণতান্ত্রিক অধিকার আন্দোলন, ভোট ভারতের অধিকার আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, যে কোনো আন্দোলনেই যদি আমরা দেখি, সব থেকে বেশি রক্ত দিয়েছে, শহীদ হয়েছে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্য কোনো দল খুব বেশি এটা পাওয়া যাবে না, কিন্তু আমাদের ছাত্রলীগের সব থেকে বেশি। বিশেষ করে 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর জেনারেল জিয়াউর রহমান যখন অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে হত্যাকু ষড়যন্ত্রের মধ্য দিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় বসল, কারণ তার আগে সে মদত দিয়েছিল মোস্তাককে, খন্দকার মোস্তাক, আবার মোস্তাককে হটিয়ে তখন নিজে রাষ্ট্রপতি হল, এবং এরপর তার যে কাজ ছিল ছাত্রলীগের নেতাকর্মীদের উপর ঝুলুম অত্যাচার, একদিকে তাদেরকে প্রলোভন দিয়ে দলে টানানোর চেষ্টা, আর সেটা না হলে তাদেরকে গুম খুন হত্যা করা, আমাদের ঢাকা সিটি ছাত্রলীগের মফিজ বাবু থেকে শুরু করে নারায়ণগঞ্জের আমাদের একজন নেতা মামুন, এবং বিশেষ করে সারা বাংলাদেশে যেমন যুবলীগের নেতা চট্টগ্রামের মৌলভী সৈয়দ, বগুড়ার আমাদের পটল ভাই, আমরা সবাই পটল ভাই বলেই ডাকতাম, এরকম বহু অনেক নেতাকর্মীদের আমরা অনেকের লাশও তার আত্মীয়রা পায়নি, সেই সাথে কু একটার পর একটা কু ঢাকা সহ সারা বাংলাদেশে 19টা কু হয়েছিল, সামরিক বাহিনীরও বহু অফিসার সৈনিক তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়, অনেক পরিবার লাশ পায়নি, খোঁজেও পায়নি, এবং পরিবারগুলি মানবিত জীবনযাপন করে। অর্থাৎ যে আদর্শ নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছিল সে আদর্শ থেকে বিচ্যুত ঘটে 15ই আগস্টের পর থেকেই। যুদ্ধাপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, জিয়াউর রহমান সেটা বন্ধ করে দেয় এবং যুদ্ধাপরাধীদের নিয়ে এসে ক্ষমতায় বসায়। 7 খুনের আসামি যা সাজা হয়ে গিয়েছিল, কারাগারে ছিল, তাকেও মুক্তি দিয়ে জিয়াউর রহমান নেতা বানায়। এরকম ছাড়া বাংলাদেশে স্বাধীনতার পর যারা আওয়ামী লীগের বহু সংসদ সদস্য নেতাকর্মীদের হত্যা করেছে অনেকে কারাগারে ছিল, জিয়াউর রহমান এই সমস্ত খুনি এবং স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী কাজের সঙ্গে যা সম্পৃক্ত তাদেরকে দিয়েই রাষ্ট্র পরিচালনার কাজ শুরু করে, যার ফলটা এটা দাঁড়ায় যে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে পারেনি, কারণ তারা তো ক্ষমতাকে নিষ্কণ্টক করবার জন্যই বেশি ব্যস্ত ছিল, সে দেশের মানুষের জন্য কাজ করবে কখন, আর সে করার ইচ্ছাও তার ছিল না, কারণ এই স্বাধীনতাটাকে ব্যর্থ করাটাই ছিল তাদের লক্ষ্য, যে পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার পর বাংলাদেশ আবার উন্নতি করতে পারে এটা তারা কখনো মানতে চায়নি, বরং বাংলাদেশকে তারা ব্যর্থ করতে চেয়েছিল, যে আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের মুক্তিযুদ্ধের বিজয় সব কিছু যেন নস্যাৎ হয়ে যায়, এটাই ছিল তাদের লক্ষ্য, এটা হলো বাস্তবতা, এবং সে চক্রান্ত চলছে, এখনও একেবারে থেমে গেছে তা না, কিন্তু এরই মধ্য দিয়ে
আমরা যে ক্ষমতায় ফিরে আসতে পেরেছি এবং রাষ্ট্র পরিচালনা করে জনগণের পাশে সেবা করার সক্ষমতা অর্জন করেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি এবং আজকের বাংলাদেশ, আজকে সারা বিশ্ব বাংলাদেশকে ভিন্নভাবে দেখে। এমনকি যারা একসময় বাংলাদেশকে বলেছিল যে এদের স্বাধীন হয়ে কী হবে, এটা তো বাস্কেট কেস হবে, আজকে তারাও স্বীকার করে যে না, বাংলাদেশ পারে। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, আমরা সেটুকু করতে পেরেছি, আমাদের মাথা পিছু আয় বেড়েছে, আমাদের রিজার্ভ বেড়েছে, সব দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি। করোনা ভাইরাসের কারণে আমাদের হয়তো একটু থমকে গেছি, আমরা মুজিব বর্ষ উদযাপন করছি, আমাদের লক্ষ্যই ছিল যে আমাদের মুজিব বর্ষ 2020 এবং 2021 স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এই সবার মধ্যে বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করব, বাংলাদেশ অন্ততপক্ষে এক উন্নয়নের একটা পর্যায়ে যাবে, সে পর্যায়টা আমরা অর্জন করেছি। জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে একটা স্বল্পোন্নত দেশ হিসেবে আমাদেরকে রেখে গিয়েছিলেন, আজকে স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি, সেটা শিক্ষা আমরা স্বীকৃতি পেয়েছি। 2024 সাল পর্যন্ত ধরে রাখতে হবে, করোনা ভাইরাসের জন্য আমাদের কিছুটা থমকে গেছি। তবে আমি এটুকু বলবো, আমি আগেও বলছি, সংগঠনটি হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই করোনা ভাইরাসে আমাদের ছাত্রলীগ অনবদ্য ভূমিকা রেখেছে, সেজন্য ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তার কারণ যখনই যে কথা বলেছি তারা সে কথা শুনেছে, তোমাদেরকে সেজন্য আমার আন্তরিক দোয়া আশীর্বাদ জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদও জানাচ্ছি। যে করোনা আক্রান্ত মানুষ, সেই করোনা আক্রান্ত মানুষের আপন আত্মীয় স্বজন লাশ ফেলে দিয়ে চলে যাচ্ছে, অথবা অসুস্থ হয়ে গেলে তাদের হাসপাতালে নিচ্ছে না, হাসপাতালে নিলে তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা হচ্ছে না। আমার ছাত্রলীগের ছেলে সেখানে চলে গেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের কাফন দাফনের ব্যবস্থা যেমন করেছে, চিকিৎসার ব্যবস্থা করেছে। করোনা ভাইরাসে মানুষ এমনই আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিল, সব কিছু যখন বন্ধ হয়ে গেল তখন সবাই তো হাত পাততে পারতো না, তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, রিলিফ পৌঁছে দেওয়া, সে কাজটিও আমাদের ছাত্রলীগ করেছে। পাশাপাশি আমাদের ধান কাটার মৌসুমে আমি যখন আহ্বান করলাম, আমি সত্যি গর্বিত ছাত্রকে নিয়ে যে আমাদের ছাত্রকের ছেলেরা নেমে পড়লো ধান কাটতে, এবং সেই সাথে সাথে ছাত্রকে সাথে সাথে আমি বলবো আমাদের কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারাও নেমেছে। কিন্তু আমি আগেই বললাম যে ছাত্রলীগ তো সবসময় অগ্রগামী দল, তারাই। গণভবন থেকে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা এতক্ষণ ছিলাম সেখানে।